সো আমি অর্ডার করেছিলাম এই যে মিট বল, যেটা চিকেন মিট বল, সেটা এটার প্রাইস হচ্ছে 30 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর এই যে এইটার প্রাইস, এটা সো এটা হচ্ছে একদম ভিতরটা, আমি পুরোটাই ভিতর দেখানোর চেষ্টা করছি। এদের মেনু কার্ড থেকে শুরু করে যাবতীয় যা কিছু পাওয়া যায় এই হোটেলে আজকে সম্পূর্ণ হবে। সো এটা হচ্ছে কাজী ফার্ম, হ্যাঁ, কাজী ফার্ম কিচেন চিকেন। তো যাই হোক, আমি এদের মেনু কার্ডটা একটু দেখাই কি কি পাওয়া যাচ্ছে। লাইটিংটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো মেনু কার্ডের মধ্যে এখন একটু দেখাই, মানে যা যা আছে পাবেন সবগুলো পাওয়া যায়। এটা হচ্ছে মেনু কার্ড। সো প্রথম থেকে একটু দেখাই, চিকেন ব্রেস্ট, চিকেন থিক, তারপর এখানে আরো অনেকগুলো নাম আছে, এগুলো আমি পড়ছি না, জাস্ট আমি কয়েকটাই দেখাবো আপনাদেরকে, আপনারা একটু দেখে ফেলেন কোন জায়গায় চলে আসছি। সো আপনারা এখানে চাইলেও এখানে কিন্তু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন। আর হচ্ছে জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, ভিতর ওই জায়গাটা থেকে কিন্তু এই জায়গাটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এটা দেখেন সুন্দর সুন্দর, ওয়াও। সো এটা হলো অ্যাকচুয়ালি কাজী ফার্মসের কিচেনের ভিতরের ইন্টেরিয়র, ফুল ইন্টেরিয়র। সো আমি অর্ডার করেছিলাম এই যে মিট বল, যেটা চিকেন মিট বল, সেটা এটার প্রাইস হচ্ছে 30 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর এই যে এইটার প্রাইস, এটা হচ্ছে স্পাইসি চিকেন, এটা হচ্ছে 75 টাকা। সো এই হচ্ছে তাদের ফাইনাল লুক। হচ্ছে আমার দুইটা খাবার, চলেন শুরু করি। বল, আপনারা কিন্তু অন্য কিছু মিন করিয়ে না। আচ্ছা, না এটা জাস্ট বল, চিকেন মিট বল। এই বিষয়ে আমি একটু বলি, খামেন তোমরা জানো। বলটা হচ্ছে এতটাই নরম, এতটাই নরম যে আমার, আমি যদি বিয়ে করি, বিয়ে করবো তো, হ্যাঁ, যদি এখন সিঙ্গেল, তো যখন বিয়ে করব তার আমার আমার ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া চাই যে আমার বউয়ের মনটা যেন এতটাই নরম হয়। এখানে মাংসটাকে এতটাই স্ম্যাশ করেছে যে মনে হয় না যে মাংস খাচ্ছি, মনে হচ্ছে একটা আটার দলা খাচ্ছি, একটু হালকা স্পাইসি। এটা বেশ মজা, যতটা বেশি স্পাইসি নিতে পারবেন তত বেশি মজা এই বল খাওয়ার জন্য। 30 টাকা দাম হিসেবে এটা স্পোর্ট করে, মজা আছে। চলেন এবার, হ্যাঁ, যদি কোক হয় সাথে তাহলে তো কথাই নাই। সেই মজা ছিল। আর এটা কথাটা কিন্তু ভালোই গরম ছিল, হ্যাঁ। আর এইটা সাইজটা বেশ মোটা সোটাই দিয়েছে, নাদুস নুদুস কামড়াতে ভালো লাগবে। সো আমার বউ যেন নাদুস নুদুস হয় একটু। রাজা জি, যাই হোক, এরকম, চলেন দেখি এইটা। একটা জিনিস মজা আছে যে ওদের মাংসগুলো কিন্তু খুব পিওর সিদ্ধ হয়েছে, একদম ভেতর পর্যন্ত নরম, পুরাই নরম। যে মুরগির যে দাম এখন 75 টাকা হিসাবে, এটা বেশ বড়ই দিয়েছে প্রায়, আমার কিন্তু ভালোই লাগছে। আপনারা আসতে পারেন, এখানে খেতে পারেন, ট্রাই করতে পারেন। আর জানাতে বলবেন না আপনাদের এইখানকার খাবার আসলে আপনাদের কেমন লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। তবে ভিতরে একটু মশলা স্পাইসি গেলে ভালো লাগতো, যেহেতু স্পাইসি চিকেন, ভিতরটা একটু কম স্পাইসি আমার কাছে মনে হচ্ছে, আর একটু বেশি স্পাইসি লাগলে আমার কাছে বেস্ট মনে হতো, কিন্তু তারপর খারাপ না, মজা আছে। গরম তো ভালো, খাবারটা ভালো। ওর কথা হচ্ছে 75 টাকায় সাইজটা কিন্তু অনেক বিশাল দিয়েছে। ঠিক আছে, আজকে ভিডিও শেষ করছি। আর হ্যাঁ, পেজে একটু ফলো করে দিন ভাই বোন আপুরা, আন্টি খালারা, চাচা চাচিরা, কারণ ফলো দিলে ভিডিও করতে আর একটু নিজের মোটিভেটেড হয়, নিজে নিজেই মোটিভেট হয়।
সকলের কাছে এটা একটা অনুরোধ থাকবে, পেজটা একটু অবশ্যই ফলো দিন, ভিডিও দেখেন না দেখেন গালি দিন, বাট পেজটা একটু ফলো দিন। ভিডিও এখানে শেষ করছি আজকের মতো, আলবিদা সবাই, আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ধন্যবাদ। আচ্ছা এটা হচ্ছে ৯০ টাকা আর এটা এটাও তো একই না, ও চিকেন ফ্রাই এটা ১১০ আর এটা হচ্ছে আমি এটা এটা হচ্ছে আমি খেলাম মানে ৭৫ টাকা যেটা, আর এটা হচ্ছে চিজ বল। তো এই হলো এখানকার সরু চিকেন আইটেমগুলো সব এখানেই থাকে, সব তো দেখলেন। আমার কাছে ভাইয়ারা তো বিল নিয়েছে ২০০, বাট ভাই বোনে ভুল করেছে, আমি স্পাইসি চিকেন নিয়েছি বাট হট উইংস নিইনি, তো আমি নিয়েছি হচ্ছে চিকেন চিজ মিট বল, সেটার দাম ৩০ টাকা ছিল, একটু ভুল হয়েছে, যাক আমি বলি ওমন ভাই ভুল করতেই পারে, সমস্যা নেই, ঠিক আছে ১৩০ টাকা। আচ্ছা ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলি, হ্যাঁ ডেফিনেটলি খাবারের মান ভালো হবে, কারণ কাজি ফার্মস একটা ব্র্যান্ড বাংলাদেশে, প্রায় এর ১৫০টার মতো আউটলেট আছে, চিকেন আইটেমগুলো এখানকার খুব ভালো, যেমন স্পাইসি চিকেন, ক্রিসপি চিকেন, হট অ্যান্ড স্পাইসি উইংস, মানে এই চিকেন আইটেমগুলো আমাদের এখানকার খুব বেস্ট। আচ্ছা আচ্ছা, ভালো চিকেন খাইতে চান তাহলে অবশ্যই কাজি ফার্মস এখানে আসবেন আপনারা। আচ্ছা আচ্ছা।